আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাকা ইউনিভার্সিটি বিগত বছরের ভর্তি পরীক্ষা আসা কেমিস্ট্রি কোয়েশ্চেন গুলার এক্সপ্লানেশন আমরা আপনাদের জন্য ধারাবাহিক ভাবে শেয়ার করতেছি। যেমন এই কোয়েশ্চেনটা আমরা আজকে সলভ করব, সেটা হচ্ছে দেখেন, বিশুদ্ধ পানিতে হাইড্রক্সাইড আয়ন, ওয়েচ আয়ন এবং হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার অনুপাত কত? এই কোয়েশ্চেনটা 2021 সেশনে দাবিতে এসেছিল। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনাদের জন্য বেসিক এক্সপ্লানেশনটা শেয়ার করি, যাতে এই টাইপের পরবর্তীতে এই টপিক থেকে কোনো কোয়েশ্চেন আসলে আপনি ইজিলি সলভ করতে পারেন। সো আমরা এই কোয়েশ্চেনটার জন্য যেটা আপনাদেরকে বোঝাবো সেটা হচ্ছে, আমরা জানি হচ্ছে পানি O2 আয়নীকরণ প্রসেসের মাধ্যমে সমান সংখ্যক হাইড্রোজেন আয়ন এবং সমান সংখ্যক হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে সমান সংখ্যক O2 আয়নীকরণ প্রসেসে পানি সমান সংখ্যক এস প্লাস এবং ওয়েচ মাইনাস আয়ন কি করে উৎপন্ন করে। তো সেটা আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা সেটার একটা পরীক্ষালব্ধ মান পাই, সে পরীক্ষালব্ধ মানটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই যে পানি হাইড্রোজেন আয়ন এবং ওয়েচ আয়ন, যে সমান সংখ্যক হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করতেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে, এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রার মানটা হয় হচ্ছে 1 × 10⁻⁷ মোলার। যেহেতু দুটাই সমান সংখ্যক, সো আমরা হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের দুটার মোলার ঘনমাত্রার মানটা পাই হচ্ছে কত, 1 × 10⁻⁷ মোলার। সেটা কত, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সো আমাকে কোয়েশ্চেনে যেটা বের করতে বলা হচ্ছে সেটা দেখেন, অনুপাত বের করতে বলা হয়েছে। সো আমরা যদি অনুপাতটা বের করি, হাইড্রোক্সাইড আয়ন ও এইচ মাইনাস আয়ন এবং হচ্ছে কি এস প্লাস, এটার অনুপাত যদি এখন আমরা বের করি কত হবে, মোলার ঘনমাত্রার অনুপাত কত, প্রত্যেকটার 10⁻⁷ মোলার করে, ঠিক আছে, ওয়ানটা বাদ দিলাম। সো 10⁻⁷, 10⁻⁷ কাটাকাটি গিয়ে আমাদের অনুপাতের মানটা দাঁড়াচ্ছে কত, 1। সো আমরা নিঃসন্দেহে বলতে পারি বিশুদ্ধ পানিতে ও এইচ আয়ন এবং হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার অনুপাতের মানটা কত হবে, 1 হবে। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা জাস্ট আপনাকে এক্সপ্লানেশনটা শেয়ার করেছি, যাতে এই টপিক থেকে এনাদার কোনো কোয়েশ্চেন আসলে আপনি এই ইনফরমেশন গুলো কাজে লাগিয়ে কোয়েশ্চেন যেন সলভ করতে পারেন। ওকে ভাই, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।